অবশ্যই আপনাদের অর্থের অভাব দূর হবে, অবশ্যই। শনিবার সকালে স্নান করে শিবের পুজো করে তারপরে কি করবেন? প্রথমে শিবের পুজো করবেন, শনিবারের কথা বলা হয়েছে। শনিবার যেহেতু সারা দিন চতুর্দশী থাকবে একদম বিকেল 5টা পর্যন্ত, তো এই দিন কি করবেন? প্রথমে সকালে স্নান ইত্যাদি করবেন, গোবিন্দ ভোগ দেয়া বা গোবিন্দ পুজো অর্চনা করবেন, শিবের ভোলেনাথের পুজো অর্চনা করবেন, ভোলেনাথকে অভিষেক করবেন, ভোলেনাথকে সাজাবেন। তারপরে সোজা কি করবেন? যাদের সম্ভব, যাদের বাড়িতে আছে বা যাদের বাড়ির আশেপাশে আছে বেল গাছ, যাদের বাড়ির আশেপাশে আছে, তারা কি করবেন? একটা পিতলের ঘটি নেবেন বা কাঁসার ঘটি নেবেন বা পাথরের ঘটি নেবেন বা মাটির ঘট নেবেন। সবচেয়ে ভালো হয় মাটির ঘট।